থেকে আদানি ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরতে এবার পথে নামছে কংগ্রেস। আজ দেশজুড়ে এলআইসি এসবিআই অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। যদুবাবুর বাজার থেকে হাজরা পর্যন্ত এই মিছিল, আর এই মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, তুমি মিছিলের সঙ্গে রয়েছ, কি দাবি জানানো হচ্ছে কংগ্রেসের তরফে? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল শুরু হয়েছে যদুবাবুর বাজার থেকে, এই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল যাবে হচ্ছে হাজরা পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আদানি ইস্যুতে আজকে কিন্তু কংগ্রেসের মিছিল যেরকমভাবে দিল্লিতে চলছে, সারা দেশে চলছে, ব্যতিক্রম নয় কলকাতাও। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমাদের বক্তব্য একটাই, আজকের এলআইসি টাকা বিনিয়োগ হয়েছে আম্বানির আদানির কোম্পানিতে। আজকে স্টেট ব্যাংকের কোম্পানি, স্টেট ব্যাংকের টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগ হয়েছে। এলআইসি আর স্টেট ব্যাংকের টাকা আদানির কোম্পানিতে যদি বিনিয়োগ হয়ে থাকে, এটা নরেন্দ্র মোদী এবং সীতারামন অর্থমন্ত্রীর নির্দেশ ছাড়া তো হয়নি। আমরা তাই আমরা নির্মলা সীতারামনজির পদত্যাগ দাবি করছি। আমরা তাই পদত্যাগ দাবি করছি। আজকে এখানে আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন। আশুতোষ, কি বল দাবি? দেখুন, দেশটাকে তো বেঁচে দিচ্ছে এলআইসি, এসবিআই, পিএসইউ গুলো শেষ হয়ে যাচ্ছে, এগুলো কি কেউ দেখতে পাচ্ছে না? আদানির গোপন গোপন কাহিনীটা কি সেটা বলুক, আন্দার কি বাত হ্যায় সেটা কি বলুক, মানুষ জানতে চাইছে। জেপিসি দিয়ে তদন্ত হোক অথবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের মনিটর তদন্ত হোক, আমি একটাই জিনিস বুঝতে পারছি না যে তদন্তে কি সমস্যা আছে, কমিটি করে মানুষের কথাটা জানানোতে কি সমস্যা হয় সরকারের। তারা জেপিসি বা যৌথ সংসদীয় কমিটি এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তদন্ত চাইছেন এবং সেই ধরনের বিভিন্ন দাবি আমরা দেখতে পাচ্ছি। জেপিসি শুড বি ফর্ম টু ভেরিফাই লেখা রয়েছে, জেপিসি অর এসসি মনিটরিং ইনভেস্টিগেশন সেটা লেখা রয়েছে। এবং এই সমস্ত দাবি নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কংগ্রেসের মিছিল আজকে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার পাশাপাশি মুম্বাই, সেখানেও কিন্তু এলআইসি ও এসবিআই এর অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা, মিছিল করছেন তারা। গোটা দেশেই কিন্তু এই মিছিল চলছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। সেই ছবি আপনাদের দেখাবো। দিল্লি, মুম্বাই, জম্মু, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আদানি ইস্যুতে কিন্তু মোদি সরকারকে একেবারে চেপে ধরতে একেবারে পথে নেমে গিয়েছেন কংগ্রেস কর্মীরা। জম্মু, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লি, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোটা দেশ জুড়েই কিন্তু এই মিছিল বিক্ষোভ কর্মসূচি চলছে।